কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল উত্তর এক গ্যাস কূপে অনুসন্ধান কাজ দ্রুত এগিয়ে চলছে। কূপটি থেকে দৈনিক 1 থেকে 1.5 কোটি ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে বাপেক্স। জ্বালানি সচিব মাহবুব হোসেন জানান, 2025 সালের মধ্যে দেশের বিভিন্ন স্থানে 46টি কূপ খনন করা হবে। সেখান থেকে প্রতিদিন 60 কোটি ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছেন তিনি। রাসেল জমাদ্দারের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের নতুন একটি কূপে বিশেষ খনন শুরু হয়েছে। মাটির প্রায় 11,500 ফুট নিচ পর্যন্ত খনন করে দেখা হবে কোন স্তরে গ্যাস আছে। একই সাথে কয়েকটি স্তরে পরীক্ষার জন্য বিশেষ এই পদ্ধতিতে খনন। রাষ্ট্রীয় গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স এই কাজ করছে। জ্বালানি বিভাগের সচিব সহ অন্যরা এর উদ্বোধন করে গ্যাস পাওয়ার আসার কথা জানান। দ্বিতীয় ধাপের কাজ শুরু হচ্ছে, মূলত ডিরেকশনাল ড্রিলিংয়ের যে বিষয়টি, এটি একটি ভিন্ন কনসেপ্ট। এটি ভার্টিক্যাল ড্রিলিং থেকে একটু ভিন্ন, তো সেই কারণে এটি একটু ডেভিয়েশন হবে, অর্থাৎ পাইপলাইনটি সোজাসুজি না গিয়ে এটি কিছুটা ডেভিয়েটেড ওয়েতে নিচের দিকে যাবে, এবং এর মাধ্যমে কয়েকটি স্তরকে আমরা সেখান থেকে খুঁজে পাবো বলে বিশ্বাস করি, এবং যার ফলশ্রুতিতে আমরা আশা করছি যে এখান থেকে 10 থেকে 15 মিলিয়ন ঘনফুট হারে প্রতিদিন গ্যাস পাবো বলে আমরা আশা করছি। গ্যাসের যেদিনই নিশ্চিত হবো সেদিনই সাথে সাথে আমাদের যে প্রোডাকশনের যে হিসাব আছে, আমরা পাইপলাইন সহ গ্যাস গ্যাদারিং লেইং সহ আমরা কম্প্যাক্ট টার্নকি কন্ট্রাক্ট করে ফেলি। এই পাইপ চলে আসে 2 থেকে 2.5 মাসের মধ্যে, বাকি 2-2.5 মাসের মধ্যে আমরা লেইং করে আমরা নিয়ে চলে যাই। তো ইনশাল্লাহ 5 থেকে 6 মাসের মধ্যে গ্যাস যেদিন নিশ্চিত হবো সেদিন থেকে আমরা শুরু করব। এই পাইপ কেনা সহ লেইং করে আমরা 6 মাসের মধ্যে ফিনিশ করে দিতে পারব। শ্রীকাইলে 2 নম্বর কূপ থেকে গ্যাস পেয়েছি, 3 নম্বর কূপে পেয়েছি, 4 নম্বর কূপে পাইছি, ইস্ট ওয়ানে পেয়েছি, 4টা কূপের 4টাতে গ্যাস পেয়েছি আমরা। এটা পঞ্চম ইয়েতে আমরা সেই হিসাবে এখানে 2D সেসমিক হয়েছে, 4টা ড্রিলিং করা হয়েছে, 3D সেসমিক সার্ভে করা হয়েছে, স্লাম বাজারে রিভিউজ পর্যন্ত করা হয়েছে এই ডাটা নিয়ে। দেশীয় গ্যাস উত্তোলন বাড়াতে 2025 সালের মধ্যে 46টি কূপ খনন করার পরিকল্পনা করা হয়েছে। শ্রীকাইলের এই কূপ খনন তারই অংশ। আমাদের যে 4টি রিগ আছে, সে 4টি রিগের একবার টাইম বাউন্ড আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করেছি। কোন মাসে কোন রিগটা কোন স্পটে থাকবে, কি কাজ করবে, সেটা কিন্তু এখন একবার আমাদের প্ল্যান করা আছে। এটার জন্য যে কটা প্রকল্প আমাদের নেওয়া দরকার, আমাদের অধিকাংশ প্রকল্প এখনও ইতিমধ্যে আমাদের অ্যাপ্রুভ করা হয়ে গেছে, আর বাকি কয়েকটা প্রকল্প আর কয়েকটি কূপের জন্য আমাদের প্রকল্প চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা আশা করছি আগামী 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে সব প্রকল্প আমাদের পাস হয়ে যাবে। পাস হয়ে গেলে আমরা আশা করছি যে এই পরিকল্পনা আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারব। পেট্রোবাংলা বলছে, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক দাম আর দেশীয় গ্যাস উত্তোলন কমে যাওয়ার মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে চলমান সংকট কমবে। শ্রীকাইলের আরও কয়েকটি কূপ থেকে এখনই গ্যাস তোলা হচ্ছে, তাই এই কূপেও গ্যাস পাবে বলে আশা করছে বাপেক্স। সংকটের এই সময় অর্থনীতিতে এই গ্যাস উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শ্রীকাইলের অনুসন্ধান কূপ এলাকা থেকে রফিকুল বাশার, চ্যানেল আই।